আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ঘটনার পেছনের যে কারণ, আমার কাছে দুটা কারণকে মূল কারণ মনে হয়েছে। একটা ছিল সেটা হচ্ছে গ্রিড, লোভ। আজকের যে হত্যাকাণ্ড, হাজার দুয়েক টাকার কারণে একটা মানুষকে হত্যা করা যায়, একটা মানুষের জীবনের মূল্য কত? এই 2,000, 3,000, 5,000, 9,000 টাকা, এটা একটা বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন। আমরা যারা সেখানে নিয়ে গিয়েই তার যে আপনার ভিকটিমের পরিহিত যে মাফলার, সেটা দিয়ে আপনার স্ট্যাঙ্গুলেশন করে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে তার যে ব্যবহৃত মোবাইল, সেটা নিয়ে যায় এবং অটোরিকশা নিয়ে যায়। এরপরে হচ্ছে আপনার সোনারগাঁ থানায় মামলা হয়, যেটা আপনার 13/12/2018 তারিখে মামলা হয় এবং সেইখান থেকে 6/1/2019 পর্যন্ত এটা সোনারগাঁ থানা পুলিশ তদন্ত করে। আর আমাদের কাছে আসে কিভাবে? সোনারগাঁ থানা পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স বরাবর আবেদন করে যে মামলাটি পিবিআইতে তদন্ত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনুমোদন হয়ে মামলাটি আপনার পিবিআইতে আসে, পিবিআই নারায়ণগঞ্জে, এবং 13/1/2019 তারিখে মামলাটি পিবিআই গ্রহণ করে। মামলাটি আমাদের পিবিআইতে আসার পরে আমি এটা পূর্বে বলেছি যে এইগুলোর মার্ডারগুলো কিন্তু ক্লুলেস এবং কোনো ধরনের লিড বা তারা রেখে যায় না। সে কারণে আমরা আমাদের যত মডার্ন টেকনোলজি ছিল সেটাকে আমরা কাজে লাগিয়েছি এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি, বিগত 4 দিন ধরে একটানা আমরা এই রূপগঞ্জ, সোনারগাঁও, ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুর পরপর কিন্তু আমরা 4 দিন ধরে কিন্তু রেড দিয়েছি আসামিদের খোঁজে। তারা গণ গণ স্থান পরিবর্তন করছিল। অবশেষে আমরা 19 তারিখে তাদের ঘটনার যে মূল হোতা, পরিকল্পনাকারী আমিনুল, প্রথমে তাকে অ্যারেস্ট করা হয়। তার যে ব্যবহৃত ভিকটিমের যে ব্যবহৃত মোবাইল, সেটা উদ্ধার করা হয়। আমিনুল যে মহিলার কাছে বিক্রয় করে মাত্র 400 টাকার বিনিময়ে, সেই মহিলাকে ধরার পরে মহিলার মাধ্যমে আমরা আমিনুলকে গ্রেপ্তার করি। আমিনুলের মাধ্যমে পরবর্তী তার যে সহযোগী আরিফ, তাকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দুজনকে সঙ্গে নিয়ে তারা যে গ্যারেজ বা যে আরেক আসামি আপনার আরব আলী, তার কাছে যে আপনার অটোবাইকটা বিক্রয় করে, তাকেও আমরা গ্রেপ্তার করি এবং অটোবাইকটা উদ্ধার করা হয়। তো ঘটনার সাথে সংশ্লিষ্ট আপনার ইজি বাইক, মোবাইল এবং যে মামলা, এই সব কিছু উদ্ধার আছে এবং এই মামলা আপনার তারা পুলিশের কাছে আপনার স্বীকার করেছে। আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো, তারা কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে 3 জন। আপনার এই ঘটনার বাইরে কিন্তু আমরা কিছু লিড পেয়েছি, অর্থাৎ একটা নির্মম নিষ্ঠুর কিছু একটা ঘাতক চক্র আছে যারা
আপনার এই ইজি বাইকদের যারা চালক থাকেন তাদেরকে স্বীকার করে আপনার এই ধরনের হত্যাকাণ্ড ঘটায় আপনার অটো চালক বিক্রি করে দেয়। এরকম অনেকগুলো মামলা আমার পিবিআই তো আছে এবং আমি শিওর যে এটা এই ধরনের মামলা অনেকগুলো ডিস্ট্রিক্টও আছে। তো আমরা লিড পেয়েছি, আমরা মনে করি যে যদিও এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সাথে অন্য মামলার সম্পর্ক নাও থাকতে পারে কিন্তু দে আর সামহাউ ইন্টারকানেক্টেড। তো আমরা সেই লিড পেয়েছি, আমরা সেই লিড ধরে কাজ করছি। তো আমরা বিশ্বাস করি যে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত নিষ্ঠুর ঘাতক চক্র জড়িত আছে ওদের ভবিষ্যতে আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো এবং তাদেরকে আমরা দৃষ্টান্তস্বরূপ শাস্তি আমরা দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের টার্গেট হচ্ছে মূল চক্র, যেটা আমরা তার সন্ধানে আছি এবং আমরা বিশ্বাস করি যে খুব শীঘ্রই আমরা এটার মূলোৎপাটন করতে সক্ষম হব। সেটা হচ্ছে অপরাধ করে পার পাওয়া যায় না। আজকের যে হত্যাকাণ্ড এটা প্রায় 2 বছর আগের হত্যাকাণ্ড এবং এই ধরনের যে ঘটনাগুলো ঘটে এগুলো কিন্তু আপনার কোনো ধরনের কি বলবো যে লিড বা কোনো কিছুই তারা রেখে যায় না এবং এরকম আইডেন্টিফাই করা অনেক অনেক টাফ। তো তারপরেও কিন্তু এই মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভবপর হয়েছে, আপনার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে, পাশাপাশি আমাদের যে ট্রেডিশনাল যে সমস্ত বিষয় ছিল সেগুলোও কিন্তু কাজে লাগানো হয়েছে। আমরা যেটা আমাদের গাউসিয়া যে বাড়িটা আছে সেখানে আমার ফ্যামিলি থাকতো, থাকার পরে আমার ছোট ভাই অটোরিক্সা গাড়ি চালাইতো। তো যেদিন মার্ডার হয়েছে এর আগের দিন বিকালবেলা আমার ছোটো ভাইরা বারবার ফোন দিয়ে বাসার থেকে নিচ্ছে যে টিপ আছে গাড়িতে, গাড়ি নিয়ে আসতে হইবে। তখন ছোট ভাই গাড়ি নিয়ে গেছে, তারপরে থেকে আমরা যোগাযোগ করে আরে বিচারা পাইনি সারাদিনও। পরের দিন সকালে থানার থেকে ফোন আসছে যে এমন এমন লাশ পাওয়া গেছে ওইখানে। তারপরে আমরা ওইখানে যাওয়ার পরে দেখছি যে আমাদের আমার ছোটো ভাই ওই লাশটা। জি না, তার সাথে কোনো শত্রুতাও ছিল না, আমাদের সাথেও কোনো শত্রুতা ছিল না, এই গাড়িটার জন্যই আমার ছোটো ভাইরা মার্ডার করছে। ছোটো একটা ছেলে, ওর সাথে কোনো শত্রুতা ছিল না ওদের, যদি শুধুমাত্র গাড়ির জন্য বা শত্রুতাও থাকে, টাকা পয়সা দরকার থাকলে আমাদের কাছে বলতো বা চাইতো, কিন্তু খুব কঠিনভাবে মারছে, এটার আমরা বিচার চাই এটাই। আমরা এই 1.5 বছর 9 মাস পরে আসামি খুঁজে পেলো, পিবিআই অফিসাররা এই আসামি খুঁজে পেলো 1 বছর 9 মাস। গত আপনার 2018-19 এই নভেম্বরের 11 তারিখ ওরে মার্ডার করছে। মূলত হচ্ছে ওরে সারাদিন ফোন করছে, এর আগে ওর সাথে কথা হয়েছে, বলছে ওরে নাকি এই টিপ দিলে মানে এই টিপটা ওর ভালো মানে টাকা আসে, তো একটা টিপ মারলেই 100-200 টাকা আসে, ও জমাটা উঠে আসে। তো ওর সন্ধ্যায় ফোন দিছে, বারবার ফোন দিছে, ঘরে ও খাইতেও পারে নাই, মানে ভাত খাইতে বসছে ওইখান থেকে উঠায় নিয়ে গেছে। তারপরে সন্ধ্যা রাত্রের 11টা বাজে একটা ফোন আসে ওর নাম্বার থেকে আমাদের নাম্বারে, কিন্তু আমরা রিসিভ করতে পারি না, মানে আমার জালের নাম্বারে ফোন আসে আমরা রিসিভ করতে পারি না। তা আমরা আবার কল ব্যাক করার পর ওর নাম্বারটা বন্ধ পাই। রাত্রে সারা রাত্রে আমরা খুঁজি, সকালে অন্য একটা গ্রামে মানে সোনারগাঁ তাজমহলের ওইখানে যায় লাশটা পাওয়া যায়। তারপরে খুব মর্মান্তিক অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা, মানে চেনা জানা যেটা আমাদের এই আত্মীয় স্বজন বা আমার ছেলের বিচার আমি চাই। ঠিক আছে, পিপিআই অফিসারে সে আসামি ধরছে, আমি আদালতের কাছে আহ্বান করি যে আমার ছেলের সুষ্ঠু বিচার যেন আদালত করে, আমি সুষ্ঠু বিচার চাই। কেন নিরপরাধ ছেলে আমার, তাকে নিয়ে হত্যা করা হলো এবং তার গাড়িটা নেওয়া হলো, এই আমি আইনের কাছে আবেদন করছি। তাইলে আমি সবচেয়ে বড় খুশি হব যদি আমার ছেলের বিচার আমি পাই, এই আমার কাছে আবেদন। 16 বছর বয়স, আমি 2500 থাকতাম ওইখান থেকে। একদিন হঠাৎ দুপুরে ফোন আইছে, ফোন হওয়ার পরে আমার ছেলের বউ, বড় ছেলের বউ জিজ্ঞাসা করে কিরে শাকিল তোর ফোন কেন আসে, কয় ভাবি আমার একটা টিপ আছে আমি টিপ নিয়ে যাবো। তো গোসল করছে, খাওয়া দাওয়া করছে, কইরা নদীর ওই পার আমার বাপের বাড়ি ওদিকে গেছে, ওদিকে গিয়া ঘুরছে, বারবারই ফোন আসে। তো আমার ভাইয়ের ছেলেরা ওরা জিজ্ঞাসা করে তোর এত ফোন আসে কে, কয় আমার একটা টিপ আছে আমি টিপ নিয়ে যাবো। এরকম করতে করতে সন্ধ্যার পরে মাগরিবের পরে গাড়ি নিয়ে বাইরেছে, তো গ্যারেজে যাওয়া যে গাড়ি হ্যাঁ কইতেছে আপা তাড়াতাড়ি তালাটা খুলেন। আমি কয় তুই সন্ধ্যার সময় গাড়ি নিয়ে কই যাবি, কয় আপা আমার একটা টিপ আছে আমি টিপ নিয়ে যাবো।
ওর মহিলা তালা খুলে দিছে, ও বাইরে এসে তো আমার মেজু ছেলে আবার সামনে পড়ছে, কিরে শাকিল তুই রাত্রিবেলা গাড়ি নিয়ে যাসকে, কই ভাই আমার একটা টিপ আছে আজকে নতুন এই টিপটা ধরছি, আমি টিপটা মেরা আপুর এই যে গেছে আর আসে নাই। তখন আমরা থানায় মামলা দিছিলাম, থানায় আমরা কোনো কিছু পাই নাই, না পাওয়ার পরে এই স্যারের কাছে আসছি, আসার পরে এই আয়ু আমাদের জন্য অনেক করছে, উনি অনেক খাটাখাটি করে আসামি ধরছে, উনি আমি দোয়া করি, তারপরে আমি এটা সরকারের কাছে উচিত বিচার চাই, আমার 16 বছরের ছেলে মায়েরা তাজমহলের আরও ভিতরে ফলা রাখছে, চোখ উঠায় ফলাইছে, হাত ভাঙছে, আঙ্গুল ভাঙছে, ইচ্ছা মতন পিটাইছে, পিঠের ভিতরে কি দিয়েছে বাইরেছে অনেক দাগ, আমরা পাই না, না পাওয়াতে আমি তো সারা রাত্র খালি বাইরে হাঁটাচলা করতেছি, গাড়ি আসলে দৌড়ে গেটের সামনে যাই, রুটের সাথে বাড়ি পোলায় বিজে আইসে, যা পোলায় আয় না, এরকম করতে করতে ফজরে আজান দিছে। সরকারের কাছে আমি এটার উচিত বিচার চাই, আমি উচিত বিচার চাই, আমি ফাঁসি চাই, আমার ছেলের যেভাবে নিষ্ঠুরভাবে মারছে আমি এটার উচিত বিচার।